যাওয়ার জন্য কেন আসবে না? নিয়া কোনো তার কোনো ফল নাই, তার কোনো লাভ নাই। যেদিন থেকে শয়তান আর আসবে না আপনার মনকে নামাজের বাইরে নিয়ে যাওয়ার জন্য, সেদিন থেকে নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত আপনি আল্লাহর ধ্যানে মগ্ন হয়েই নামাজ আদায় করতে পারবেন। বুঝে থাকতে বলেন, হঠাৎ করেই এমনটা হয় না, দীর্ঘদিনের সাধনার ফসল। আমরা যারা নামাজ পড়ি, আমরা কি সাধনা করি কোনোদিন? নামাজটাকে সফল জীবন লাভের কর্মসূচি হিসাবে পড়ার মতো সাধনা কোনোদিন করি না। প্রথম প্রকার নামাজি মাঝে মধ্যে পড়ে, মাঝে মধ্যে পড়ে না, এদের নামাজের ফলাফল যে নামাজ পড়ে না, সেই নামাজের না পড়ার কারণে শাস্তি করতে হবে। দ্বিতীয় প্রকার নামাজি রেগুলার পড়ে, কিন্তু মন যে নামাজে থাকে না, মনটা নামাজে ধরে রাখার চেষ্টাও করে না, এদেরকে হাশরের মাঠে শাস্তি ভোগ করতে হবে। তৃতীয় প্রকার নামাজি মনটা নামাজে না থাকলেও রাসূলের হাদিসের নির্দেশ মতে মনটাকে নামাজে ধরে রাখার চেষ্টা চালু রাখে, এদেরকে আল্লাহ মাফ করে দেবেন। এরপরে শয়তান যখন আপনার পিছা ছেড়ে দেবে, আপনার পিছে আর মনকে নামাজের বাইরে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করবে না, তখন থেকে আপনি নামাজের শুরু থেকে শেষ পর্যন্তই আল্লাহর ধ্যানে মগ্ন হয়ে নামাজ আদায় করতে পারবেন। এমন নামাজ সম্পর্কে আল্লাহ কোরআনে বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার, এমন নামাজ নামাজিকে সব রকমের গুনাহ থেকে বাঁচায়। যেই ব্যক্তি শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহর ধ্যানে মগ্ন হয়ে নামাজ আদায় করতে পারে, তার নামাজটা এত পাওয়ারফুল, তার নামাজটাকে সমাজের সকল রকমের গুনাহ থেকে বাঁচায়। কেমনে বাঁচায়? যেই লোকটা নামাজের বাইরে মন চলে গেলে ধ্যান করে আল্লাহ আমাকে দেখতেছে, এই লোকটা নামাজ সারার পর সংসারের কাজে যাওয়ার পর কোনো গুনার সুযোগ সামনে আসলে মনে জাগে না, আল্লাহ আমাকে দেখতেছে। কাজেই আল্লাহ আমাকে দেখতেছে, এই যে ধ্যান, যে ধ্যান তার নামাজকে সংশোধন করে দিল, এই ধ্যানটাই তাকে সব রকমের গুনাহ থেকে বাঁচায়। এটা হলো চতুর্থ, আর নামাজে তারে সব রকমের গুনাহ থেকে বাঁচায়। পঞ্চম প্রকার নামাজি হলো যেই ব্যক্তি নামাজের মধ্যে যেই মজা পায়, জগতের আর কোনো কাজে সেই মজা পায় না। এই নামাজটাকে নবীগণের নামাজ বলা হয়। হাদিস শরীফে উল্লেখ আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল আম্বিয়াউ আহিয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন, নবী রাসূলগণকে দাফন করার পরে তারা জীবিত হয়ে রওজা শরীফের ভিতরে নামাজে রত থাকেন। নবীগণ জিন্দা হয়ে রওজা শরীফের ভিতরে কি করেন? নামাজ পড়েন। দাফনের পরে নামাজ না পড়লেও কোনো গুনাহ নাই, দাফনের পরে নামাজ পড়লেও কোনো সওয়াব নাই, না পড়লেও কোনো গুনাহ নাই, পড়লেও কোনো, যেই কাজটা করলে কোনো সওয়াব নাই সেই কাজটা করেন কেন নবীগণ? সওয়াবের জন্য নয়, নামাজের ভিতরে সদা সর্বদা আল্লাহর সাথে যে কথাবার্তায় লিপ্ত থাকেন, আল্লাহর সাথে কথা বলার যে আনন্দ, এই আনন্দ এমন আনন্দ জগতের আর কোনো আনন্দদায়ক জিনিসে নাই। আল্লাহর সাথে সরাসরি কথা বলার আনন্দ উপভোগ করার জন্য নবীগণ রওজা শরীফের ভিতরে নামাজে লিপ্ত থাকেন। এই হল দুনিয়াতে এবং আখেরাতে সফল জীবন লাভ করার আল্লাহ প্রদত্ত ছয় কর্মসূচির প্রথম কর্মসূচি, আল্লাহর ধ্যানে মগ্ন হয়ে নামাজ আদায় করা। বিষয়টা অর্জন করার ব্যবস্থা এতক্ষণে আমি আপনাদের সামনে তুলে ধরেছি। বুঝে থাকলে বলুন, আল্লাহর ধ্যানে মগ্ন হয়ে নামাজ আদায় করা হঠাৎ করেই সম্ভব হয় না, দীর্ঘদিনের সাধনার ফসল। ওয়াজে আসলাম, ওয়াজ শুনলাম, তফসিরে আসলাম, তফসির বুঝলাম, কিন্তু সাধনাটা যদি করলাম না, তাহলে আমার ওয়াজে আসা তফসির শোনা কতটুকু সার্থক হলো? এই জন্য আমি মনে করি, আমিও আপনাদের সাথে একজন, আমাকে সহ আপনাদের সবাইকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তৌফিক দান করেন,
আমরা যেন সফল জীবন লাভের কর্মসূচি যেই নামাজ, সেই নামাজ যেন আমাদের জীবনে আয়ত্ত করতে পারি। এই হলো প্রথম কর্মসূচি সম্পর্কে সামান্য আলোচনা। আমি তো আশা করি যারা মনোযোগ দিয়ে শুনেছেন, বুঝতে পেরেছেন, তারা অবশ্যই উপলব্ধি করতে পেরেছেন যে এই কর্মসূচিগুলি অবশ্যই সমস্ত মুসলমানের বোঝা দরকার।